চিত্র বিচিত্র টিমের এবারের গন্তব্য নওগাঁর মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রামে। উদ্দেশ্য একটি মাটির বাড়ি দর্শন। এই আধুনিক যুগেও গ্রাম বাংলায় মাটির ঘরের আধিক্যই চোখে পড়ে। আলিপুর গ্রামে আছে এমনই একটি মাটির বাড়ি। বিচিত্র এ বাড়িতে একটি দুটি নয়, আছে 108টি মাটির ঘর। 108 ঘরের এ মাটির বাড়ি দেখতে অনেকটা বিশাল এক প্রাসাদের মতো। দূর থেকে দেখলে দুর্গ মনে হয়। বিশাল এ বাড়ির নির্মাতা শমশের আলী মণ্ডল এবং তাহের উদ্দিন মণ্ডল নামের দুই সহোদর। আজ থেকে 25 বছর আগে তৈরি হয় মাটির এ দ্বিতল বাড়ি। মণ্ডলদের বাড়ি তৈরির ব্যাপারটা রীতিমতো মহাযজ্ঞে পরিণত হয়েছিল। পুরো কাজ শেষ করতে সময় লেগেছিল প্রায় 1 বছর। 7 একর জমির উপর প্রতিষ্ঠিত 150 হাত লম্বা এ ভবনের মাটি তুলতে বাড়ির পাশেই তৈরি হয় বিশাল একটি পুকুর, আর ছাউনিতে টিন লেগেছে 200 বান্ডিল। বাড়িটি একবার চক্কর দিতে লেগে যায় 5 মিনিটেরও বেশি সময়। ১০৮ ঘরের এ বাড়িতে প্রবেশের দরজার সংখ্যা 11টি, তবে প্রতিটি ঘরের মধ্যেই রয়েছে একাধিক দরজা। কোনো কোনো ঘরের 4-5টি দরজাও রয়েছে। দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে 13টি। যে কোনো একটি সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাবে সব ঘরে। বাড়িটি বিশাল হলেও বাড়ির বাসিন্দা কিন্তু খুব বেশি নয়। বর্তমানে 3 ভাগে বিভক্ত বাড়িতে 35 জনের মতো সদস্য থাকেন। সব মিলিয়ে ব্যবহার হয় 25 থেকে 30টি ঘর। বলতে গেলে খালি পড়ে থাকে পুরো বাড়ি। আলিপুর গ্রামের দুই সহোদর অনেকটা শখের বশেই তৈরি করেছিলেন এ বাড়ি। যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে বাড়িটি হয়ে উঠতে পারে এলাকার অন্যতম দর্শনীয় একটি স্থান।